এটা আসলে খুব ভালো লাগছে যে নির্বাচনটা আসলে আমাদের একটা উৎসবই হয় এটা নির্বাচনটা, তো প্রতিবারের ন্যায় এবারও সে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে আর সবাই খুব এনজয় করছে, প্রচার প্রচারণায় সবাই খুব মেতেছে আর অনেক ইয়াং ক্যান্ডিডেট এবার দাঁড়িয়েছে, রবীন্দ্রও আছেন, তার পাশাপাশি ইয়াং ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি, যেটা আমাকে আরো বেশি আনন্দিত করছে। আমার সমর্থিত সব প্যানেল এখানে, সবার সাথে কাজ করেছে দীর্ঘদিন, দীর্ঘদিন চলচ্চিত্রে যাদের সাথে কাজ করেছে তাদের মধ্যে থেকে সবাই এখানে ক্যান্ডিডেট হয়েছে, তো আমি স্পেসিফিকলি মানে কোনো জায়গায় আমি একই ভোট দিব, পুরো প্যানেলকে ভোট দিব, আমি পিছনে দুই প্যানেলই আমার ভালোবাসা মানুষজন আছে, দুই প্যানেল মিলিয়ে দিব। আপনি কেন নির্বাচনে আসেন না? আমি আসলে সময় করতে পারি না, যে আসলে এইটা হচ্ছে যে শিল্পীদের জন্য একটা সেবামূলক প্রতিষ্ঠান, তো এখানে যদি আমি নির্বাচিত হই, হয়ে যদি আমি কিছু কাজ করতে না পারি তাহলে এখানে এসে লাভটা কি? এর জন্য আমি যেহেতু আমার অভিনয় নিয়ে ব্যস্ত বেশি থাকি এর জন্য আমি নির্বাচনে যাচ্ছি। ভাইয়া আমরা দেখছি যে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে উৎসব মুখর পরিবেশের বিপরীতে একটু কাদা ছোড়া ছড়ি হচ্ছে, এই ব্যাপারটি কি আসলে নির্বাচনের ভারত্বকে কমিয়ে দিচ্ছে কিনা? কেমন কাদা ছোড়াছড়ি হচ্ছে সেটা তো আমার জানা নেই, আমি শুনি নেই, তবে যদি এরকম কিছু হয়েও থাকে এটা একেবারেই কাম্য না, কোনো কাদা ছোড়াছড়িটা আসলে আমাদের করা উচিত না, কারণ আমরা সবাই শিল্পী এবং শিল্পীরা ফুলের মতো হয়, শিল্পীদের মনটা পবিত্র থাকা উচিত এবং সেই পবিত্র মন নিয়ে শিল্পীদের কাজ করা, মানে শিল্পীদের জন্য কাজ করতে যারা আসবেন তারাই নির্বাচিত হবেন, এবং এখানে কাদা ছোড়াছড়ির কিছু নাই তো, এখানে কি আছে সেবা ছাড়া কিছু নাই তো, কাদা ছোড়াছড়ি লাভ কি, কারো উপরে কি কাদা ছোড়াছড়ি করবে, আমিও শিল্পী উনিও শিল্পী, কেউ কারো উপরে কাদা ছোড়াছড়ি করা ঠিক না, এটা আমি শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য, শিল্পীদের বিভিন্ন আপদ বিপদ তাদের পাশে দাঁড়ানোর জন্য, সেটা সিনেমা জগতেরই হোক বা যে আমাদের করোনা প্যান্ডেমিকে, যেমন গতবার যে প্যানেল রানিং আছে তারা যেমন করোনা প্যান্ডেমিকে খুব সুন্দরভাবে শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন সময় শিল্পীদের সহযোগিতা করেছেন, ভবিষ্যতে যারা আসবেন তারাও এরকম সহযোগিতা করবেন, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করবেন, এটাই আমার প্রত্যাশা। ভাইয়া যদি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বারবার কি ক্যাবিনেট গঠন করাকে আপনি যৌক্তিক মনে করেন কিনা, এবং ভালো কাজ করলে তাদের আবার বারবার থাকার প্রয়োজনীয়তা রয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ যারা ভালো কাজ করবে তারাই থাকবে, যারা ভালো কাজ করবে তারাই থাকবে, তারাই আসবে, তারাই, কারণ তারা কাজ করবে ভালো, এখন ভালো কাজ না করলে তো শিল্পীরা নিশ্চয়ই শিল্পীরা সচেতন, তারা জানে তাদের জন্য কে ভালো কাজ করবে, তাদের জন্য কে যোগ্য, তাদের নেতৃত্ব তারা নিজেরা বাছাই করে, শিল্পীরা সবাই জানে, সবাই বুঝে, সবাই সচেতন, তারা তাদের যাকে যাদেরকে দিয়ে তাদের মঙ্গল হবে, তাদের সমিতির মঙ্গল হবে, তাদেরকে তারা নির্বাচিত করবেন এবং তারা নির্বাচিত হবেন, সেটা একবার দুবার বহুবার এরকম ব্যাপার। আচ্ছা ভাইয়া, শিল্পীদের নামের আগে একটি দুস্থ শব্দ ইউজ করা হয়, এটার সাথে কি আপনি সংযুক্তি প্রকাশ করবেন নাকি বিরোধী থাকবেন? শব্দটা এক একজন একইভাবে উচ্চারণ করে, আমি বলবো একটু সবিতা বঞ্চিত, আমি ইউজ করবো না কখন। এখন আমার কমপ্লিট হয়েছে বিক্ষোভ, বিদ্রোহী, গ্যাংস্টার, লাইভ, বুবুজান, নরসুন্দরী, এগুলো কমপ্লিট হয়েছে, কাজ চলছে আপনার টিয়ারে, বুবুজানে কিছু ডাবিং বাকি আছে, ওরা সাতজন, বসন্ত বিকেল, আমার একটা বড় সিরিজ চলছে বাংলা ভিশনে গুলশান এভিনিউ সিজন টু, আবার শুরু হচ্ছে কিছু কাজ আবার নতুন করে। ভাইয়া আমরা জানি যে আপনার সঙ্গে হলিউড সুপারস্টার শাকিব খানের একটি জুটি রয়েছে, এবং শাকিব আপনি জুটিবদ্ধ হয়ে একাধিক সুপার ডুপার সিনেমা উপহার দিয়েছে, এবং আপনাদের কেমিস্ট্রিটা পর্দায় খুব ভালোভাবেই জমে। হলিউড সিনেমার ক্রান্তি লগ্নে সুপারস্টার শাকিব খানের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? এই মুহূর্তে তো না কোনো ভূমিকা বলতে, উনি বাংলাদেশে নেই, কি বলবো, যখন ক্রান্তি লগ্নটা ছিল আমরা জানি যে এখন একটা প্যান্ডামিক মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা সময় ছিল যখন চলচ্চিত্রের শাকিব খানই একমাত্র চাহিদা সম্পন্ন নায়ক ছিলেন, এবং তিনি একের পর এক কাজ করে চলচ্চিত্র ধরে রাখার চেষ্টা করেছেন, ইদানিং তো প্যান্ডামিকের কারণে কাজটা এমনি বন্ধ, আর উনিও মনে হয় ব্যক্তিগত কাজে একটু দেশের বাইরে আছেন, যে কারণে এখন এখানে কাজ করছেন না খুব একটা, একটা কাজ করে গেছেন আর একটা কি লিডার আমি বাংলাদেশ, তারপর আর কোনো ছবিতে কাজ করেনি এখন। লিডার আমি বাংলাদেশ সিনেমাকে আপনি আছেন কিনা? না। ভাইয়া আমার লাস্ট প্রশ্ন, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলে দিতেন নির্বাচন এবং বাংলা সিনেমা কেন্দ্রিক। নির্বাচনটা একান্তই আমাদের ব্যাপার, এটা তো আমাদের নিজস্ব শিল্পী শিল্পীদের ব্যাপার, এটা 428 জন শিল্পীর ব্যাপার নির্বাচন, আর দর্শকদের বলে যেটা বলা সেটা হচ্ছে যে আপনারা বেশি বেশি বাংলা ছবি দেখবেন, সিনেমা হলে যেয়ে দেখবেন, পাইরেসি করা কোনো ছবি দেখবেন না, মোবাইল ছবি দেখার জায়গা না, ছবি দেখার একটা জায়গা হচ্ছে সিনেমা হল, আমরা যত সিনেমা দেখবেন সিনেমা হলে যেয়ে আমাদের সিনেমার বাজার আরও ভালো হবে, বড় হবে, আমরা আরও বেশি বেশি সিনেমা তৈরি করতে পারবো, এবং আমাদের এই যে মন্দাটা কাটিয়ে উঠতে পারবো।
যেহেতু সিনেমার বাজারের কথা বললেন, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের সিনেপ্লেক্সের জন্যই আপনাদের সিনেমার যে প্রসার এটা দেখাতে হচ্ছে? না না, এক একটা সেক্টর, সিনেমা সিনেপ্লেক্সের যে দর্শক সেটা আলাদা দর্শক, কিন্তু আমার মাস পিপলের যে জায়গাটা, যেটা সিনেমা হল, আমরা যেখানে যে সিনেমা হল অভ্যস্ত, আমরা যেসব ছোটবেলা থেকে যেসব সিনেমা হলে ছবি দেখেছি, মধুমিতা, অভিসার, এই ধরনের সিনেমা হলগুলা গ্রামীগঞ্জের শহর উপজেলায় যে সিনেমা হলগুলা, সেগুলোর বেশি বেশি দরকার, কারণ ওইসব জায়গায় আমাদের দেশের সাধারণ মানুষরা যেতে অভ্যস্ত এবং তারা ওখানে যেতে পারবে। তারপর একটা গ্রামের একটা লোক সিনেপ্লেক্স আসবে, শহরে এসে ছবি দেখার জন্য আসবে, সে আমাদের ওপেন করেছে, যাতে আমাদের কিছু সিনেমা, কিছু অন্যান্য কন্টেন্টের বিজনেস হচ্ছে। বাট সিনেমা হল ইজ সিনেমা হল, সিনেমা ইজ সিনেমা। একটা সময় আপনাদের এই বাংলা সিনেমায়, বাংলাদেশের সিনেমায় অভিনয় করার জন্য কলকাতার অভিনয় শিল্পীরা মুখিয়ে থাকতো। এখন আমাদের দেশ থেকে যারা কলকাতায় গিয়ে অভিনয় করে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে কলকাতার সিনেমায় কাজ করলাম, মানে প্রাউড করে। 10 বছরের মধ্যে কি এমন হলো যে পুরো পাশার দান উল্টে গেল? আপনি কি একটা নাম বলতে পারবেন কে এরকম করেছে? হ্যাঁ, আমার অনেক শিল্পী আছে। নাম, আপনার নামটা বলেন, আমি তো বলছি মিডিয়াতে খুঁজে পাওয়া যায়। আপনি একটু বলেন, আমি নামটা শুনি না। আমার ফিল্মের কোন শিল্পীটা যে বলেছে যে আমি কলকাতা সিনেমায় চুক্তিবদ্ধ হলাম, আই এম ফিলিং প্রাউড অফ দ্যাট, এটা বাংলাদেশের কোনো মানে চলচ্চিত্রের কোনো শিল্পী বলেছে? যদি বলে থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না বলেছে, বললে পরে জানা যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা আমরা সবাই জানি যে বাংলাদেশের শিল্পী যতটুকু কলকাতায় যে কাজ না করছে এখন পর্যন্ত, কিন্তু সে আগে ধারাবাহিকতায় কলকাতার শিল্পীরাই বেশি আমাদের দেশে কাজ করছে। ইদানিং ঔশানী করে গেল, বনি করে গেল, রণিরা তহরই করছে, করজ মুখার্জি করছে, ইদানিং দেব সাহেব করছেন আমাদের ছবি, জিৎ সাহেব করেছেন আমাদের ছবি, তাই না? আমার লাস্ট প্রশ্ন এবং ইন্টারভিউটা শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা অতিথি প্রাণতার দিক থেকে অনেক এগিয়ে, কলকাতা থেকে যারা অভিনয় করতে আসে তারা বলে যে বাংলাদেশে গিয়ে অতিথি প্রাণতার কোনো কমতি ছিল না। আপনারা যখন ওই দেশে যান তখন আপনাদের উপর একটা অতিথি প্রাণতার কোনো ঘাটতি থাকে? দেখেন, এটা মনে হয় ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনি যেতে হবে যে স্ট্যান্ডার্ডটা, আপনি যে আর্টিস্টটা যাচ্ছে এখন ওখান থেকে, যে আর্টিস্ট আসতেছে আমাদের দেশে, সে তো ওই ক্লাসের আর্টিস্ট, ওই লেভেলের, ওই স্ট্যাটাসের আর্টিস্ট, তাকে আমরা ওইভাবে অতিথি পারেন তা আমরা দিতে বাধ্য থাকি, কারণ তাকে ওখানে সম্মানিত করা হয়, আমরা এখানে সম্মানিত করছি। আমাদের এখানকার যারা সম্মানিত শিল্পীর ওখানে যাচ্ছেন তারাও তো প্রশংসিত হচ্ছেন, সম্মানিত হচ্ছেন। সাকিব খান হয়েছেন, ফেরদৌস হয়েছেন, আমাদের মৌসুমি আপা হয়েছেন, যারা গেছেন তারা তো হয়েছেন। ধন্যবাদ।